হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেকদিন পরে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আমি সুলতান ইলেকট্রিক B6 চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত। তো মূলত দেখতে পাচ্ছেন এই যে একটি মোটর, এটা মূলত একটি ডাটাই মোটর। দেখেন এখানে সম্পূর্ণ লেখা আছে ডাটাই মোটর। তো এই মোটরটির সমস্যা হচ্ছে পিক আপ দেওয়ার রানিং গাড়ি অনেক সময় ছাইরা দেয়, আর মোটরটি মানে একটু শব্দ করে। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। তো তার আগে বলতে চাই যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে দিবেন, যেন আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোটরটি খুলে দেখি। সো ভিউয়ার্স, আমরা মূল ভিডিওতে চলে আসছি। প্রথমে আমাদের একটা স্টার ড্রাইভার লাগবে। স্টার ড্রাইভার দিয়ে আমরা মোটরটি পিছন সাইড খুলে নিব। দেখেন আমি কিভাবে খুলতেছি। মোটরটা খুব ওজন, এক নাম্বার ডাটাই মোটর না, অথবা কোম্পানি এখানে মডেল চেঞ্জ করতে পারে। এটা মূলত এই ইউনিট ব্লু মোটরের মডেল যা আমি দেখতে পারতাছি। এটা আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমরা এটা মোটরের পেছন সাইডটাকে খুলে নেই, কিন্তু এখানে কিন্তু ডাটাই মোটরই লেখা, কন্ট্রোলার ও ডাটাই। কিন্তু এর পেছন সাইডটা করছে ইউনিট ব্লু সিস্টেম। আপনাদেরকে অবশ্যই দেখাবো। আমার নাটগুলো আমি খুলে নেই। দেখেন আমরা এর পিছনে কিন্তু এই মোটরের এই কাভারটি খুলছি, এটা হলো আইসি সেকশনের। তো মূলত ডাটাই মোটরের আইসি ভিতরে থাকে, আপনারা অবশ্যই দেখছেন। এটা কিন্তু ইউনিট ব্লু মোটরের মতো আইসিটা বাহিরে দেওয়া। দেখেন এটা কিন্তু ইউনিট ব্লু মোটরের সিস্টেমের আইসি, ডিজিটাল সিস্টেম। তো এই আইসিগুলো মূলত কিনতে পাওয়া যায়, এখন মনে হয় 400 টাকা নেয়। তো যাই হোক, এখন এটা আইসি সমস্যা নাই। এ দেখেন এটা কিন্তু ইউনিট ব্লু মোটর সিস্টেম করছে। তো এটা অবশ্যই এই নাটগুলো খুলে আমরা আর পিছন সাইডটি খুলে ফেলবো, যেহেতু এটা আমাদের মোটরটা অনেকটা শব্দ করে। শব্দ করার কারণে আমাদের এটা খুব সুন্দরভাবে খুলতে হবে। সো ভিউয়ার্স, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকার বেল আইকনটি টিপে দিবেন, যেন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো আমরা রীতিমতেই মোটরটি খুলে ফেলছি, এখন আপনাদেরকে দেখাবো মোটরটি কি পর্যায়ে আছে। সো ভিউয়ার্স, দেখেন আমরা কিন্তু এই মোটরটি খুলে ফেলছি। এখানে 6202 বিয়ারিং ছিল, এখন এখানে 6603 বিয়ারিং ইউজ করছে। তো এটা এখানে বিয়ারিংটাও ভালো, কোনো সমস্যা নাই। তাহলে আমাদের সমস্যাটা কোথায়? আমাদের এই
মোটরের শব্দটা হয় কেন? আমরা এটাকে এখন ম্যাগনেটটা বের করে দেখব যে আমাদের এই সামনের বেয়ারিংটা সমস্যা আছে কিনা। তারপরে আমরা এর সামনের এখানে যে পিনিয়নটা আছে প্রয়োজন হলে পিনিয়ন খুলে ফেলব। অবশ্য ভিডিওটা না টেনে আমাদের সঙ্গেই থাকবে। সো ভিউয়ার্স, আমরা কিন্তু এটা খুলে ফেলছি, মোটরটার ম্যাগনেটটা আমরা আউট করে ফেলছি। দেখেন এটা কিন্তু গস্তা আছে, গজার কারণে হয়তো শব্দ করতে পারে। ছবি আর্টস, এখানে এখানে ইরিস টিরিস ভরলে অবশ্য এটাকে পরিষ্কার করে নেবেন, কারণ গিরিজের কয়েল নষ্ট হয়, তারপরে মোটরের জোর কমে যায়। অবশ্যই আপনারা এই গিরিজ টিরিস সুন্দর করে পরিষ্কার করে নেবেন। আমরা এখন আর মাথাটা খুলে দিই। হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা কিন্তু এটাও খুলে ফেলছি, মোটরের এই পিনিয়নের মাথা। এখানে কিন্তু কোনো পিনিয়ন ভাঙা নাই, দেখেন দেখা যাচ্ছে কোনো পিনিয়ন কিন্তু ভাঙা নাই, তারপরও মোটরটা শব্দ করে। তো আমরা এর এখন একটা রোগ পাইছি, সেটা হচ্ছে আমাদের যে মোটরটা এর সামনের বেয়ারিংটা খারাপ, এই কারণেই মোটরটা অনেকটা শব্দ করত। আর মোটরের বেয়ারিং খারাপ হলে এর ভিডিও, মোটরের বেয়ারিং খারাপ হলে কী হয় এর আমি আগেও ভিডিও দিছি, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বেয়ারিং খারাপ হলে কী কী সমস্যা হতে পারে। এরকম শব্দ আসবে না। ছবি আর্টস, তাহলে আজকে এই মোটরের এই রোগটা পাইলাম আমরা। দেখেন পুরা কিন্তু টেবিল সুদ্ধা কাঁপতাছে, বেয়ারিংটা যদি আমরা ঘুরাই বেয়ারিংটার ভিতরে সমস্যা। তো আজকে এই পর্যন্তই, আপনাদেরকে এগুলা খুলে দেখালাম যে এটা বেয়ারিং চেঞ্জ করলে ইনশাল্লাহ হয়ে যাবে। তো আশা করি আপনারা ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখছেন। তো ভালো থাকবেন সবাই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।